আমি 2 বছর যাবত লিভার ক্যান্সারের রোগে আক্রান্ত। ওর বাবা মার চিকিৎসা খরচ দেয় না? কোনো খোঁজ খবর নেই না এখন। তোমার বয়স তাহলে কত এখন? আমার বয়স এখন 5000 টাকা আছে। নিয়ে যান নিয়ে যান। তোমার নাম কি? মারুফ। ওর বয়স কত এখন? 18 চলছে, এবারে এসএসসি দিত। 18 চলছে? হ্যাঁ, এসএসসি দিলে সব অসৎ করবে। একে খালে তো ভাই এসএসসি দিলে একটু পড়ছে। এমনি ডাক্তার কি বলে? মোর্শেদ জামান কে দেখাইতে আছে মেডিকেলে, আর মারুফ স্যার চিকিৎসা করতে তো বলছে আর ওষুধপত্র তুমি কি ছাড়বে? মিথ্যা কথা ধার ধারি না, বিদেশে ছিল, বিদেশ করে দেখাশোনা করলে 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 যখনই আব্বা চলে এলো তখন তো মেলা না হলে 2 লাখ টাকা খরচ করেছিল। দেখো আর পারবো না, আমি 2 বছর যাবত লিভার ক্যান্সারের রোগে আক্রান্ত। আমার বাবা মা আমার পিছনে 2 লাখ টাকা খরচ করেছে, তারপরে আর খরচ করতে পারেনি তাই আমাকে চিকিৎসা করে না, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আপনারা দেশ যেখান থেকে দেখছেন আমার জন্য দোয়া এবং কিছু সাহায্য করুন। পয়সা নেই যে এখন এখানে ওখানে নিয়ে যাই, রক্ত দিই সময় সময়, মাসের মাস রক্ত দিচ্ছি, রক্ত তো কিছু হয় না। দেখো পেট এত বড় হয়ে একবারে চাপা ধরে গেছে, পেট উগাস পায় না। দেখছি তো পয়সা বাটা বাপ আমার, তো ওই লেগে তোমার কাছে আসছি আমি, মেলা দূর করে চাপাই তুলি এসেছি, খুব কষ্ট করে আসছি। তোমার যদি তুই হেল্প করে, তোমরা যদি ছেলেটাকে আমার উদ্ধার করতে পারো। আমার স্বামী অন্ধ, দিন 300 টাকা পেট খাটে, আমি তো ওষুধের চিকিৎসা চালাতে পারবো না। বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে মানুষের কাছে হাত পাইতে, মেম্বার চেয়ারম্যানের কাছে নিয়ে এত চিকিৎসা করাচ্ছি। এই ছেলে আপনার খোঁজ পেয়ে যে কইছে মামা নিয়ে 4 মাস থেকে কইছে, তোমার বয়স চলে কত এখন? আমার বয়স এখন 18। তোমার এই অসুখটা কতদিন হয়? অসুখ হওয়া এর রোজা আসলে 2.5 বছর হয়ে যাবে। 3 বছর তাহলে ওর বাবা মার চিকিৎসা খরচ দেয় না? কোনো খোঁজ খবর নেই না এখন পর্যন্ত। মানে দেখতে সোজা বাপ মায়ে বলছে আমি কাফনের কাপড় কিনে দিব, ওই বেটার মুখ দেখবো না। বেটা কইছে তুই আর পরিচয় দিবি না আর বাপ মার লই তো। এর কোনো কথা হলো বাবা মা আর মা খোঁজ নেয় না? না, ওই যে একটা বই আছে তাও কবে মরে জায়গা বেশ খেয়ে মরে জায়গা তো তোর লেগা বাপ করে। আচ্ছা আপনাদের ঠিকানাটা বলেন তো একটু ভালো করে, কোথায়? বিদ্যুৎপুর ভোলা বাগান। হ্যাঁ, একবারে জেলা চাপাই নবাবগঞ্জ পোস্ট অফিস চৌরিতলা। দর্শক, প্রতিটা শুক্রবারেই দেশের বিভিন্ন এলাকা থেকে সাহায্য প্রার্থী আসেন। আসলে সমস্যা না হলে তো আসেন না, আমি নিজেও বুঝি, কিন্তু খারাপ লাগে তখন যখন তাদের যে চিকিৎসার পর্যাপ্ত খরচ সেটা দিতে পারি না। আর কীভাবে বা দেবো বলেন, সবার সহযোগিতায় এই মেহমানদারি অনুষ্ঠান চলছে। শুরুটা আমি এককভাবেই করেছিলাম, কিন্তু এখন এই মেহমানদারির কাজে অনেকেই পাশে এসে দাঁড়িয়েছেন, দাঁড়াচ্ছেন, বিধায় এটা চলছে। কিন্তু মেহমানদারির পাশাপাশি যখনই বিভিন্ন সমস্যা নিয়ে আসে এটা আসলে কভার করা কঠিন। ভিডিও যারা দেখছেন, যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, তারা তো বোঝেনি আসলে মানিকে একা কীভাবে কী করবে। আপনার সাথে আছেন, পাশে আছেন, তো এই যে ছোট বাচ্চাটা দেখেন, এদের শুধু হাড় কিছুই নাই,
খুব খারাপ লাগছে এখন না না বাবা বাবা এগুলো দেখলে আমার কাছে খুব খারাপ লাগে যে 5000 টাকা দিলাম ওটা নিয়ে যান আবার তো ওষুধপত্র খাওয়ান দেখা যাক কোন সহৃদয় ব্যক্তি যদি ওর এই যে এই ছোট্ট ফুলের মতো চেহারা ওকে দেখে যদি তাদের হৃদয়ে একটু নাড়া দেয় তাহলে হয়তো যোগাযোগ করবে আপনাদের ফোন নাম্বার তো আমি রেখেই দিলাম আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের সাথে ফোনে কন্টাক্ট করে আর আমাদের ফোন নাম্বার তো আপনার কাছে আছেই আল্লাহ ভরসা তো খাওয়া দাওয়া করে যান আচ্ছা সমস্যা নেই তাহলে তিনটা চারটা দিয়ে চলে যাবে